আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীতিসম্মের টিউটোরিয়ালে। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগের পর্বে আমি আপনাদেরকে কেকের ক্রিম তৈরি করে দেখিয়েছিলাম, আর আজকে আমি কেক বানানো দেখাবো, তাছাড়া কেকের ডেকোরেশনটা কীভাবে করেছি। যদিও আমি খুব ভালো দক্ষ না কেক ডেকোরেশনের জন্য, এই প্রথম আমি কেক ডেকোরেশন করছি, ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন। তো কেকের ডেকোরেশন আর কেক বানানো দুটোই দেখাবো, তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব, আর এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি। কুসুমটাকে আলাদা করে শুধু ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ কাপের চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুরোটা দিয়ে দিচ্ছি না, প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিয়ে দিব। তো এবার আমি লো স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি, তারপরে হাই স্পিডে 3 মিনিট বিট করে নিব। একবারেই বিট করতে থাকবেন না, একটু থামিয়ে থামিয়ে বিট করবেন। তো এবার আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি হাই স্পিডে, তারপরে আবারও একটু থামিয়ে দিলাম। এবার আমি ডিমের 2টা কুসুমি দিয়ে দিচ্ছি। এবার আমি 3 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নিচ্ছি। এখনো ব্যাটারটা একদম পারফেক্ট হয়নি, সেজন্য আবারও 3 মিনিট হাই স্পিডে বিট করে নিচ্ছি। তো এবার আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার দিয়ে দিতে পারেন। তো অর্ধেকটা প্রথমে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিটের জন্য লো স্পিডে বিট করে নিচ্ছি। তারপরে আবারও দিয়ে দিচ্ছি, আবারও 2 মিনিটের জন্য লো স্পিডে বিট করে নিচ্ছি। এবার আমি স্ট্রবেরি এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা কেকটাকে যেই রকমের বানাবেন, চকলেট কেক হলে চকলেট এসেন্স দিয়ে দেবেন, ভ্যানিলা কেক হলে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আমি এখানে স্ট্রবেরি কেক বানাবো, সেজন্য স্ট্রবেরি এসেন্স দিয়ে দিচ্ছি। আর 3 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নিব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিট করাটা ঠিক কেমন, কতটুকু দরকার বা কতটুকু দরকার না। তো এই পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা। এটাকেও আমি ছেঁকে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুবই আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা আস্তে আস্তে করছি। দ্রুত করতে গেলে আমি এর আগে ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ফোমের, সেই ফোমটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাকে খুবই আস্তে আস্তে মিক্স করে নিতে হবে।
এই পর্যায়ে কিন্তু খুবই দ্রুত দেখাচ্ছে, আমি এখানে ভিডিওটা দ্রুতই দেখাচ্ছি কিন্তু আমি কাজটা খুবই আস্তে আস্তে করেছি, সেটা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। যতক্ষণ না খুবই ভালোভাবে মিশানো হচ্ছে ততক্ষণ আমি এটাকে দিয়ে দিই। আবারও একটু ময়দা দিয়েছিলাম কারণ হাফ কাপ হয়েছিল না, হাফ কাপ হতে একটু বাকি ছিল, সেই জন্য পুরোটাই আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। এবার আমি 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রেও কিন্তু খুবই আস্তে আস্তে এটাকে মিক্স করে নিচ্ছি আমি। এবার ব্যাটারটাকে একটা সাইডে রেখে একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি আর এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি এবং একটা পেপার বসিয়ে পেপারের উপরেও তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাঠি দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কোনো বাবলস থাকলে এই বাবলসটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব। এরপরে আমি কেকের মোল্ডটা দিয়ে এটাকে লো আঁচে তৈরি করে নিব। আপনারা চাইলে ওভেনেও তৈরি করতে পারেন। তো এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে কুক হতে দিব। তো 20 মিনিট পরে না, 20 মিনিটের আগেই আমি দেখেছিলাম আর আমার কেকটা কিন্তু অনেকটা ফুলেছিল, যার ক্ষেত্রে কেকের যে মোল্ডটার উপরেও উঠে গিয়েছিল। আর একটু বড় সাইজের মোল্ড নিলে মনে হয় খুবই ভালো হতো। তো 20 মিনিট পরে আমি চেক করে নিয়েছিলাম, এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি আর পেপারটাকেও সরিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। যারা কেক ডেকোরেশন করতে চান তারা যে কয়টা লেয়ার দিতে চান সেই কয়টা লেয়ার কেটে নেবেন। আমি এখানে 2টা লেয়ার দিচ্ছি। আর তাছাড়াও কিন্তু এই কেকটা এরকম খেতে খুবই মজা। তো আমি 2টা লেয়ার করে নিয়েছি, আপনারা চাইলে 3টাও করে নিতে পারেন। তো 1টা লেয়ারকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বোর্ডের উপরে 1টা লেয়ার দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু টার্ন টেবিলের খুবই গুরুত্বপূর্ণ, বাট আমার কাছে টার্ন টেবিলটা নাই, সেজন্য আমি টার্ন টেবিল ছাড়াটাই ইউজ ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে টার্ন টেবিল আছে তাদের তো কোনো কথাই নেই। তো এবার আমি সুগার সিরাপ দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার ক্ষেত্রে কেকটা খুবই স্পঞ্জি হবে এবং 2-3 দিনের রেখে দিলেও খুব স্পঞ্জি থাকবে। এবার আমি যেই ক্রিমটা তৈরি করেছিলাম এর আগের ভিডিওতে আছে, যদি কেউ দেখে না থাকেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমি ক্রিমটা দিয়ে কভার করে নিচ্ছি। আর সুগার সিরাপটা আমি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি সুগার সিরাপটা ইউজ করেছি, গরম অবস্থায় কিন্তু না। তো এর পরের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি বোর্ডের চারো সাইডে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, তাহলে ডেকোরেশন করার সময় যদি ক্রিম বোর্ডের উপরে লেগেও যায় কাগজগুলো ফেলে দিলে পরে বোর্ডটা ক্লিন আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আমি পুরো কেকটাই হুইপ ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। চারো সাইডেই লাগিয়ে নিচ্ছি। যে
যেহেতু আমি কেক ডেকোরেশনের ক্ষেত্রে একদমই নতুন, সেই জন্য আমার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয়নি। বাট আমি ট্রাই করেছি অনেক ভালো করার জন্য। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, আর এই পাইপিং ব্যাগের মধ্যে আমি গোলাপি কালারের যেই হুইপ ক্রিম তৈরি করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার একটা নোজেল দিয়ে ফুল করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি আগেও বলেছি আমি কিন্তু কেক ডেকোরেশন ক্ষেত্রে একদমই নতুন, তো যতটুকু পেরেছি দেখানোর ট্রাই করেছি। এবার নিচে দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে দেখতে একটু সুন্দর লাগবে, তা না হলে খালি খালি লাগতো কেকটা। এবার গোলাপি কালারের মধ্যে আরও একটু রেড ফুড কালার দিয়ে আমি কালারটাকে ডিপ করে নিয়েছিলাম, আর উপরের মাঝখানে আমি মা ওয়ার্ডটা লিখে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু লিখে নিতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা, যারা রেসিপিটা দেখছেন, যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।